ইসরায়েলি হামলায় গাজায় ৪৭টি মসজিদ, ৭ গির্জা ধ্বংস। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ৩ সপ্তাহ পেরিয়েছে। এ সময়ে গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে অন্তত ৪৭টি মসজিদ, হামলা হয়েছে ৭টি গির্জায়ও। গাজার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্য দপ্তরের পরিচালক সালামা মারুফ বলেন, ইসরায়েলি বোমাবর্ষণে ২,২০,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত ৩২,০০০ আবাসিক ভবন। বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর, উপাসনালয় কিছুই বাদ যায়নি। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গত ৩ সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে, ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর। ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর গতকাল রোববার পর্যন্ত ৮,০০০এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এর মধ্যে ৩,০০০এর বেশি শিশু এবং ২,০০০এর বেশি নারী। আহত হয়েছেন ২০,০০০এরও বেশি মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে প্রায় ১,০০০ মরদেহ পড়ে আছে। এছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত ১,৪০০ জনের বেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩৩১ জন সেনা সদস্য রয়েছেন। এছাড়া নিজেদের বন্দীদের মুক্ত করে আনতে ২০০ ইসরায়েলিকে জিম্মি করে রেখেছেন হামাস যোদ্ধারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নতুন টেলিভিশনের পর্দায়।